মা লাইফের অনেক বড় একটা আমি বলবো যে অনেক 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 মানে লাইক আমি আমি কল্পনা করতে পারি না যে আমার পাশে আমার মা নেই, মানে আমি পৃথিবীর যেখানেই থাকি আমাকে বুঝতে হবে যে আমার আম্মু বাসায় আছে, সো আমি 10 দিন পর 1 মাস পর যখন বাসায় যাবো আমি তাকে দেখবো। হ্যাঁ, সে রাগ মানে আমার পৃথিবী সব উল্টাপাল্টা হয়ে যায়। এই এই যে অনুভূতিটা তুমি বিল্ড আপ করতে পারোনি যেহেতু ছোটবেলায় তুমি মাকে হারিয়েছো, এই যে সময়টা সব থেকে কঠিন কিছু মুহূর্ত থাকে একটা মেয়ের জন্য যখন তার মাকে খুব প্রয়োজন হয়। দিঘি সেই সময়টাতে আসলে কিভাবে, কারণ মেয়েদের অনেক পরিবর্তন আসে শারীরিক এবং মানসিক, সেই সময়টা সে শুধুমাত্র তার মার সাথে শেয়ার করতে পারে, এই যে সময়টা দিঘি কি খুব বেশি মাকে মিস করেছে? হ্যাঁ, খুব বেশি বলতে আসলে কি যত ল্যাকিংসি কমুক না কেন, মানে মানুষ এসে যত ল্যাকিংসি আমার না দেখা কিংবা যাই হোক, এই জায়গাটা মিস হবেই, কারণ মা তো মাই, মার সাথে কনভার্সেশনটাই আলাদা থাকে এগুলো নিয়ে কিংবা যাই হোক, মার সাথে শেয়ারের জায়গাটাই আলাদা। তো আমি বলবো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, লাইক বাবা থেকে শুরু করে ভাইয়া মামা খালা যারা আছে, এই টাইমটাতে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, স্টিল দিয়ে যাচ্ছে, স্টিল তারা আমার সাথে, আর তারা সবাই চাচ্ছে ইনক্লুডিং বাবা, সবাই চায় যে মার ল্যাকিংসটা যাতে আমি না বুঝি। কিন্তু হয় কি, সব ল্যাকিংস শেষে না দিন শেষে একটা আফসোস থাকে যে মা বলে কাউকে ডাকতে পারছি না, মা বলে ডাকতে পারছি না, তারপরে হচ্ছে মা থাকলে আমি এই জিনিসটা এইভাবে শেয়ার করতে পারতাম, সে আমাকে একটা এই উপদেশ দিত, এই একটা মনে হয় আমাকে একটা সে কথা বলতো, সে একটা জিনিস নিয়ে আমাকে বুঝাতো, কিংবা তার ডিসিশন নেওয়াটা কিংবা তার একটা কথা শোনা, তার এক একটা জিনিস বলা, ওগুলো আমি খুব মিস করি। যে যে যত যাই বলুক মার একটা আলাদা থাকে সব সময়। তোমার লাস্ট কোন স্মৃতি, মানে তোমার মার সাথে লাস্ট স্মৃতি, কারণ তুমি অনেক ছোট তখন, মনে আছে তোমার? যেমন একটা সাক্ষাৎকারে বা আমাদের আলোচনা শুনছিলাম যে ওই যে তোমার টিভিসির সময় বা শুটিংয়ের সময় মা ডায়লগ শিখিয়ে দিত বাসা থেকে নিয়ে নিয়ে, বাট চলে যাওয়ার আগের কোন একদম কোন স্মৃতি আছে যেটা এখনো ধরো মনে পড়লে তুমি আর মানে তুমি খুবই ইমোশনাল হয়ে যাও? আমার এরকম অনেক অনেক স্মৃতি, আমি আমার মার সাথে প্রথম জাতীয় পুরস্কার নিতে যাই একসাথে, আমরা স্টেজে উঠি, তো এটা ছিল আমার মানে লাইফের অনেক বড় একটা চাওয়া। আমি আমি আসলে বুঝতাম না ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস, তো আমার মা অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি তাকে নিয়ে স্টেজে উঠেছিলাম। তারপরে প্রত্যেকটা শুটিংয়ের সময় আমি ডায়লগ আমি সে আমাকে প্রম্পট করতো পিছে থেকে, তো এটা সব মানে প্রত্যেকটা টাইমে টাইমে, এবং সবচেয়ে বলা যায় আর দুঃখের কিংবা বলা যায় খুব ইমোশনাল পার্ট যেটা, সেটা হচ্ছে আমি যখন সেকেন্ড টাইম পাই ন্যাশনাল অ্যাওয়ার্ড, তখন আমার মা ছিল হসপিটালে, তো তখন আমার এই আমার মা অসুস্থ হওয়ার 2 মাস পর মনে হয় আমার অ্যানাউন্স হয় যে আমি আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। তো আমি ওইটা খুব খারাপ লাগছিল যে আমি একা যাচ্ছি, আমি স্টেজে একদম একা উঠেছিলাম অ্যাওয়ার্ডটা নিতে, আমি মানে আশা করছিলাম পাশ থেকে আমার সাথে একটা হাত আসবে অ্যাওয়ার্ডটা নিতে, তো আমি ওটা পারিনি, আমি অ্যাওয়ার্ডটা নিয়ে সোজা চলে যাই হসপিটালে, এবং আমি আমার মা তখন রেসপন্স করতো না একদম, মানে টোটালি কোমায় অবস্থা, এরকম খুব একটা রেসপন্স করতো না, জাস্ট মাঝে মাঝে 1-2 বার চোখ খুলতো তারপর আবার অফ। তো ওই টাইমটাতে আমার মনে আছে আমি হাতে অ্যাওয়ার্ড দিয়েছিলাম হসপিটালে গিয়ে যে মাম্মি আমি পেয়েছি, দেখো এটা আমার সেকেন্ড টাইম, তখন আমি ভালোভাবে বুঝি না, কিন্তু যেহেতু আমার মার অনেক বেশি এটা এক্সাইটমেন্ট দেখেছি, তুমি দেখেছিস, তো আমি আমি ফিল করছিলাম যে এটা হয়তো বা বললে সে হয়তো বা কোনো একটা রেসপন্স আমাকে দিতে পারে, এটা তার ওরকমই একটা জায়গা, ওরকমই তার একটা সফট কর্নার। তো আমি তার হাতে যখন দিলাম সত্যি সত্যি আমি তার কাছ থেকে রেসপন্স পেয়েছিলাম, সে ওদিন চোখ খুলেছিল, চোখ খুলেছিল, সে দেখতে পেত না তখন, কিন্তু সে ঝাপসা দেখতো, কিন্তু সে চোখ খুলেছিল, মানে সে ফিল করতে পারছিল হয়তো বা জিনিসটার জন্য সে চোখ খুলেছে, এবং সে টাচ করেছিল আমার সেই অ্যাওয়ার্ডটা, আমার এখনো মনে আছে, এবং থার্ড টাইম তো সে ছিলই না, তখন আমি অ্যাওয়ার্ডটা পাই। তো এই জায়গাটা আসলে আমার জন্য অনেক বেশি ইমোশনাল যে আমি একবার পেয়েছি তাকে, আমার থেকে অনেক অনেক বেশি তার এক্সাইটমেন্ট ছিল এই জিনিসটাতে, এবং সে যতটা ভালোভাবে বুঝতো ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস, ওটা মনে হয় আমি এখনো বুঝিনি ওভাবে। তো এটা আমার দিক আমার কাছ থেকে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইমোশনাল। বা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া, এটা অনেক বড় একটা পাওয়া কিন্তু দেখি, মানে এই বয়সে, এবং আমার মনে হয় এখন যদি আবার তুমি পাও দেন এর এর যে একটা মানুষকে যে যারা শিল্পী, এই শিল্পীকে যে পরিপূর্ণতা দেয় এটা তুমি তখন ফিল করতে পারবে। প্রিয় তোমার প্রিয়